গণিতে আছে প্রমাণ, ইংরেজিতে নেই, এমনটি বললে হবে অসম্মান। অর্থাৎ আমি বলতে চাচ্ছি, গণিতে আমরা যেমন লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড প্রমাণ করে থাকি, ইংরেজি শেখার সময়েও আমরা লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড প্রমাণ করে দেখব আসলে ইংলিশে অর্থাৎ ইংরেজিতে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড কিভাবে প্রমাণ করা যায়। আজকে আমি কথা বলবো সেকেন্ড কন্ডিশনাল নিয়ে। সেকেন্ড কন্ডিশনাল ইফ যুক্ত বাক্যাংশটি সিম্পল পাস্ট হলে অন্য বাক্যাংশটি হবে সাবজেক্ট প্লাস উড অথবা কুড অথবা মাইট প্লাস ভি ওয়ান প্লাস এক্সটেনশন। আমরা এখানে বসিয়েছি ইফের সাথে যদি সিম্পল পাস্ট থাকে তবেই আমরা সাবজেক্ট প্লাস উড প্লাস ভি ওয়ান প্লাস এক্সটেনশন বসিয়ে থাকি। তবে শুরুতে যদি হ্যাড অবলিক ওয়ার প্লাস সাবজেক্ট প্লাস এক্সটেনশন থাকে, দ্বিতীয় বাক্যাংশেও আমরা সাবজেক্ট প্লাস উড প্লাস ভি ওয়ান প্লাস এক্সটেনশন বসাবো। কেন কেন এক্ষেত্রে আমরা সাবজেক্ট প্লাস উড প্লাস ভি ওয়ান প্লাস এক্সটেনশন কেন বসাবো? কারণটি হচ্ছে হ্যাড অবলিক ওয়ার প্লাস সাবজেক্ট প্লাস এক্সটেনশন ইকুয়াল ইফ প্লাস সিম্পল পাস্ট। আমি শুরুতেই বলেছিলাম ইফের সাথে যদি সিম্পল পাস্ট থাকে আমরা তবেই অন্য বাক্যাংশে সাবজেক্ট প্লাস উড প্লাস ভি ওয়ান প্লাস এক্সটেনশন বসাবো। সিম্পল পাস্ট না হওয়া সত্ত্বেও, তবে প্রথম বাক্যাংশটি ইফ প্লাস সিম্পল পাস্ট না হওয়া সত্ত্বেও আমরা যদি সাবজেক্ট প্লাস উড প্লাস ভি ওয়ান বসিয়ে থাকি তাহলে অবশ্যই এটি বলতে হবে শুরুতে যে বাক্যাংশটি রয়েছে সেটি অবশ্যই ইফ প্লাস সিম্পল পাস্টের কাজ করে। অর্থাৎ ইফের সাথে সিম্পল পাস্ট রয়েছে বলেই আমরা অন্য বাক্যাংশটি সাবজেক্ট প্লাস উড প্লাস ভি ওয়ান প্লাস এক্সটেনশন বসিয়েছি। কিন্তু এখানে এখানে কেন সাবজেক্ট প্লাস উড প্লাস ভি ওয়ান বসিয়েছি অন্য বাক্যাংশে, তবে এটি কি হ্যাড অবলিক ওয়ার প্লাস সাবজেক্ট প্লাস এক্সটেনশন? এখানে আমরা অবশ্যই সাবজেক্ট প্লাস উড প্লাস ভি ওয়ান প্লাস এক্সটেনশন বসাবো, কারণ এখানে হ্যাড অবলিক ওয়ার প্লাস সাবজেক্ট প্লাস এক্সটেনশন ইফ প্লাস সিম্পল পাস্টের কাজ করে। আমি এখন প্রমাণ করে দেখাবো কিভাবে হ্যাড অবলিক ওয়ার প্লাস সাবজেক্ট প্লাস এক্সটেনশন ইকুয়াল ইফ প্লাস সিম্পল পাস্ট। আজকে আমরা প্রমাণ করব হ্যাড অবলিক ওয়ার প্লাস সাবজেক্ট প্লাস এক্সটেনশন ইকুয়াল ইফ প্লাস সিম্পল পাস্ট। অর্থাৎ লেফট হ্যান্ড সাইড হ্যাড অবলিক ওয়ার প্লাস সাবজেক্ট প্লাস এক্সটেনশন অর হ্যাড অবলিক ওয়ার। হ্যাড অবলিক ওয়ারের অর্থ আমরা বসে পাই দুটি বাক্যাংশ রয়েছে এমন কোন সেন্টেন্স এ হ্যাড অবলিক ওয়ার উক্ত বাক্যের শুরুতে বসলে উক্ত হ্যাড অবলিক ওয়ার যদি অর্থ প্রদান করে। হ্যাড অবলিক ওয়ার এর অর্থ হচ্ছে ইফ যদি আমরা হ্যাড অবলিক ওয়ার বসাবো প্লাস সাবজেক্ট প্লাস এক্সটেনশন অর ইফ আমরা এবার সাজিয়ে নিব সাবজেক্ট প্লাস হ্যাড অবলিক ওয়ার প্লাস এক্সটেনশন অর ইফ প্লাস সাবজেক্ট প্লাস যেহেতু এগুলো ভি টু প্লাস এক্সটেনশন অর ইফ প্লাস সাবজেক্ট প্লাস ভি টু প্লাস এক্সটেনশন অর্থাৎ সিম্পল পাস্ট। অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল right hand side proved। এখানে উল্লেখিত যে দুটি সেন্টেন্স রয়েছে ইফ আই হ্যাড মাচ মানি আই উড হেল্প দ্য পুয়ার, হ্যাড আই মাচ মানি আই উড হেল্প দ্য পুয়ার। অর্থাৎ ইফের সাথে যদি সিম্পল পাস্ট থাকে
তাহলে অন্য বাক্যাংশটি হবে সাবজেক্ট প্লাস উড প্লাস ভিওন প্লাস এক্সটেনশন, অর্থাৎ এটি এই বাক্যাংশটি হ্যাড দিয়ে শুরু হয়েছে, হ্যাড প্লাস সাবজেক্ট প্লাস মাস প্লাস এক্সটেনশন, অর্থাৎ এই যে বাক্যাংশটি ইকুয়াল ই প্লাস সিম্পল পাস্ট, এই ক্লোজটি ইকুয়াল ই প্লাস সিম্পল পাস্ট, যা আমি প্রমাণ করে দিয়েছি।